যোনি ক্ষত, এটি খুবই মারাত্মক রোগ। রোগ থেকে প্রথম দিকে অল্প পরিমাণে স্রাব মাঝে মাঝে হতে থাকে, পরে রোজই হতে পারে। স্রাবে মাছের মতো আষ্টে গন্ধ বের হয়। স্রাবের রংটা কিছুটা গোলাপি। এই অবস্থায় কোনো চিকিৎসা না করে চুপচাপ থাকলে ক্যান্সারে আক্রান্ত হবার আশঙ্কা থাকে। গাছের মূল 8 গ্রাম এবং পাতা সম পরিমাণ, এর সঙ্গে 100 মিলিলিটার গরুর দুধ মিশিয়ে কোনো স্টিলের অথবা মাটির হাঁড়িতে একসঙ্গে সেদ্ধ করতে হবে। অবশ্য পাতাগুলো ছোট ছোট করে কেটে এবং মূলটা থেতো করে দিলে ভালো হয়। দুধ ফুটে 25 মিলিলিটার থাকতে পাত্রটি আঁচ থেকে নামিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা হলে পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে রোজ একবার করে খাওয়া দরকার। দীর্ঘদিন ধরে ঘাস আসছে না, আশেপাশে সামান্য চাপ দিলেই ঘা থেকে পুঁজ আর রক্ত গড়িয়ে পড়ছে। ঘা ক্যান্সারে পরিণত হয়েছে বলে মনে সন্দেহ দেখা দিলে গাছের টাটকা পাতা 5 গ্রাম সামান্য জল দিয়ে বেটে 30 মিলিলিটার গরুর জাল দেওয়া দুধে মিশিয়ে দিনে একবার করে খাওয়া দরকার। এছাড়াও টাটকা পাতা বাটা ঘায়ে লাগিয়ে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে বেঁধে রাখা উচিত। ওষুধ নিয়ম করে 15 দিন ধরে খেতে হবে, আর ঘা না ভালো হওয়া পর্যন্ত পাতা বাটা লাগিয়ে বেঁধে রাখতে হবে। মায়েদের প্রসবের সময় বহু কারণে নাড়ি সরে যায়, প্রথম দিকে এসব ধরা যায় না। কয়েক মাস যাওয়ার পর নানা অসুবিধে দেখা দিলে তখন বোঝা যায় নাড়ি সরে গেছে। অসুবিধের মধ্যে কষ্টকর ব্যাপার হয় উবু হয়ে বসার সময়। গাছের টাটকা মূল 6 থেকে 8 গ্রাম, কচি পাতা 3 গ্রাম একটি মাটির হাঁড়িতে রেখে তার মধ্যে 150 মিলিলিটার জল দিয়ে সেদ্ধ করতে হবে। যদি মাটির হাঁড়ি সংগ্রহ করার অসুবিধে থাকে তবে স্টিলের কোনো পাত্র হলেও কাজ চলে যাবে। তবে সেদ্ধ করার সময় মুখটা ঢাকা দেওয়া দরকার। জল ফুটে 20 মিলিলিটার পরিমাণ হলে পাত্র উনান থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে দিনে একবার করে খাওয়া দরকার। রোগীর অবস্থা অনুসারে 15 থেকে 20 দিন পর্যন্ত ওষুধ খেতে হবে। সঙ্গমে অসুবিধে এটা কোনো রোগ নয়। বয়স হলে বহু পুরুষের কামনা তৃপ্ত হয় না, অথচ বয়সের ভারে মৈথুন দণ্ডে শৈথিল্য এসে গেছে। এরকম অবস্থায় স্বামী এবং স্ত্রী উভয়ই প্রচণ্ড অসুবিধের মধ্যে পড়েন। লজ্জাবতীর বীজ দিয়ে তেল তৈরি করে সেটা সামান্য পরিমাণে মৈথুন দণ্ডে ধীরে ধীরে দিন কতক মালিশ করলে অসুবিধে হবে না। এক্ষেত্রে অবশ্য কিছুদিন সময় লাগবে। আর তেল তৈরি করতে বীজ লাগবে 8 গ্রাম, খাঁটি সর্ষের তেল নিতে হবে 30 গ্রাম, আঁচে স্টিলের পাত্রে 5 থেকে 7 মিনিট গরম করলেই তেল তৈরি হবে। তবে বেশি তাপে বীজ যেন না পুড়ে যায়।